tengo, oigo, oigo. ফর নং হনিচিং কথমার হকা কথমান মানি লগে যেন থাকা ইলেকট্রিক সার্কিট নাঙ্গাই ন গিস্তি মসুকনো হানা থাঙ্গ আর বসেছে যে ফর নামানি লেবৈ বড় সাইনাটা খবর হোক অব ফর তর থাঙ্গা গানা গানি যে নক দেব খামকামুন অবরণ যেন বান্ধি মাঙ্গা জীবন কত মানে হয়েছে যেন জীবন দেখাই তো মাঙ্গা যতনে চুপা চুপাই ঘটনাটা আমরা তো ফায়ার কল বলে শুনছি কলে পাইছি লগে করতে আছি এসে খবর পাইছে মানে ইলেকট্রিক শর্ট সার্কিট আয়া পরে মানে ঘর মালিক গরু আনতে গেছে কেউ নাই করে এ কারণে তো আগুন হঠাৎ করে ফোট করে বড় হয়ে গেল জিনিসপত্র সব কিন্তু আগুনে একদম চুরি হলে কয়েকটা রাখিয়ে দিল না আগুনে কিন্তু একদম একটাও রাখেনি বিরাট বিশাল ব্যাপার 10 থেকে 12 লাখ মধ্যে ওইটাই আর বেশি ওইটাই ধরে মালিকের নাম তো সুভাষ চন্দ্র দাস বাবা অঞ্জলি চন্দ্র দাস তোর বোন কি পশ্চিম কালীবাড়ি ভগতির ছোট ভাই 36 নং বুথ সভাপতির ছোট ভাই তার ঘরে এখন এসে জানতে পারলাম যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে সে সম্পূর্ণ তার ঘর বর্ষিত হয়ে গেছে। তো ক্ষয়ক্ষতি এখনই নিরূপণ করা সম্ভব নয়, কিন্তু প্রাথমিকভাবে আমরা লক্ষ্য করতে পেরেছি যে ঘর থেকে কোনো কিছু বের করতে পারেনি, কোনো সামগ্রী বের করতে পারেনি, কোনো কাগজপত্র বের করতে পারেনি। যখন আগুন লাগে তখন স্বপন দাস বাড়িতে ছিল, কিন্তু তার যে ছোট ভাই সে এবং তার স্ত্রী বাড়িতে ছিল না। তো প্রথম স্বপন দাসই দেখতে পেয়ে পাড়া প্রতিবেশীদের ডেকে আগুন নেবানোর চেষ্টা করে, কিন্তু আগুন নিমিশেই সেখানে সম্পূর্ণ ঘরকে গ্রাস করে ফেলে এবং সম্পূর্ণ ভস্মীভূত করে ফেলে, ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমি মনে করি। পরিবারটা সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে। আমরা সকলের কাছে আবেদন রাখব যে সকলে যেন ওনাদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দেয় এবং প্রশাসনও যাতে তাদের সহযোগিতা করে, সেজন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করি।